তুমি আমি সকলেই মাইনক্রাফটে কখনো কখনো এন্টিটির নাম শুনছি, যেরকম হিরোব্রাইন, নাল, আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক রকম এন্টিটি আছে। বাট কয়টাই এক্সিস্ট করে? বলতে গেলে কোনোটাই এক্সিস্ট করে না। বাট আজকে আমি তোমাদের এমন একটা এন্টিটি সম্পর্কে বলবো যেটা অ্যাকচুয়ালি মাইনক্রাফটে এক্সিস্ট করে, আর এটা অনেক স্কেরি। সো মাই নেম ইজ ইসমাইল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল Error 422। মাইনক্রাফট প্রত্যেক আপডেটে তাদের গেমটাকে ইম্প্রুভ করে, যেটা আমরা দেখতে পাচ্ছি 1.19 অ্যান্ড 1.20 কত কিছু অ্যাড করছে, গেমটাকে আপডেট করছে। তেমনই একটা আপডেটে মাইনক্রাফট একটা AI ইন্ট্রোডিউস করতে চাইতেছিল, যেটা মাইনক্রাফটের প্লেয়ারদেরকে হেল্প করবে তাদের ওয়ার্ল্ডে প্রোগ্রেস করার জন্য। কিন্তু শেষমেশ সেই এন্টিটিটাই টার্ন ওভার হয়ে যায় এন্টিটি 422-তে। বাট এটার প্রমাণ কী ভাই, এটা যে আসলেই এক্সিস্ট করে? তো এটা মাইনক্রাফ্টের এমন একটা ভার্সনে এক্সিস্ট করে যেটা মাইনক্রাফ্ট লঞ্চারে তোমরা সাধারণত দেখতে পারবা না, কারণ মাইনক্রাফ্টে তোমরা বলতে হাজার হাজার ভার্সন আছে, আর তার মধ্যে বেশিরভাগ ভার্সনই কিন্তু মাইনক্রাফ্ট লঞ্চারে নাই। তো ওই সকল ভার্সনকে আমরা বলি হচ্ছে মাইনক্রাফ্টের লস্ট ভার্সন। তেমনই একটি মাইনক্রাফ্টের লস্ট ভার্সন হচ্ছে মাইনক্রাফ্ট আলফা 1.5.6, যেটার মধ্যে Error 422 এক্সিস্ট করে। আমরা তো এখন জানলাম যে Error 422 কেন এক্সিস্ট করে, বাট এটা এত ক্রিপি কেন, এটা ক্রিপি হওয়ার কারণটা কি? তো তোমাদেরকে আমি বলি, তোমরা যখন ওয়ার্ল্ডে স্পন হবা তোমরা কোনোভাবে ক্রিয়েটিভস ইউজ করতে পারবে না, বা মানে কোনো মোডই নেই, তোমাদের সার্ভাইভালই খেলতে হবে, আর তোমার পুরো ওয়ার্ল্ডের কন্ট্রোল থাকবে হচ্ছে Error 422-র হাতে। তো বেসিক্যালি বলতে গেলে তোমাকে এই AIটা গেমে প্রোগ্রেস করতেই দিবে না। এই AIটা তৈরি করা হচ্ছিল প্লেয়ারদেরকে প্রোগ্রেস করতে হেল্প করার জন্য, সেই AIটাই এখন প্লেয়ারদেরকে প্রোগ্রেস করতে দিতেছে না ভাই। এই জিনিসটা বের করার পর আমি ইলন মাস্কের একটা কথা মনে করছিলাম যে AI ইজ ফার ডেঞ্জারাস দ্যান ইউ থিঙ্ক। প্লেয়ারের মাথা থাকবে না, তোমার হাঙ্গার বার দেখা যাবে না, তোমার হেলথ বারও দেখা যাবে না, এন্ড তুমি কোনো আইটেমের নামও দেখতে পারবে না, লিটারেলি তুমি নেদার পোর্টালও লাইট আপ করতে পারবে না, মানে সব Error 422। আর তোমাকে মাঝে মাঝে কিন্তু লাভাতে ফালাই দিবে, তোমার উপরে লাইটনিং পড়বে। তো বুঝতে পারতেছো AIটা কতখানি ডেঞ্জারাস। হ্যাঁ, এই ভিডিওতে যদি 50টা লাইক আসে তাহলে আমি একটা রিস্ক নিব, রিস্ক নিয়ে আমার মোবাইল এটা নামাবো, বিকজ ইউ নো আমার কাছে PC নাই, আমি ট্রাই করবো কোনোভাবে আমার মোবাইলে নামাইতে। বাট তার আগে তোমাদেরকে 50টা লাইক করতে হবে। আগের ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট করছো হিরোব্রাইনের রহস্যের ভিডিওতে, তো যারা যারা সেই ভিডিওতে দেখো না, ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবো, আর আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। ইয়েস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইফ ইউ লাইক দিস ভিডিও। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।